ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন। গাইস এই কোশ্চেন আপনারা অনেকবার করছেন যে ভাই প্লিজ অমর ভাইয়ের নাম্বারটা দেন, অমর ভাইয়ের নাম্বারটা দেন। এখন কি আমি এটাও জানি না যে আপনারা কোথা থেকে আমার নাম্বারটা পাইছেন, এবং হোয়াটসঅ্যাপে দিন রাত চব্বিশ ঘন্টা খালি মেসেজ করতেছেন ভাই প্লিজ অমর ভাইয়ের নাম্বারটা দেন, অমর ভাইয়ের নাম্বারটা দেন। ভাই ফোনটা ধরেন না ভাই, প্লিজ ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন ভাই। আপনি দুইটা ভাগ ধরি ভাই, অমর ভাইয়ের নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। তাকে অমর ভাইয়ের কথা কয়া পর আমার নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। তাই অমর ভাইয়ের সাথে কথা বললে আপনার নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। ভাই প্লিজ ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন না ভাই প্লিজ ভাই। যোগাযোগ করছিলাম অমর ভাইয়ের লগে, যোগাযোগ চেষ্টা করছিলাম করার ভাই, আমি করতে না। তারপরে আপনার ভাই আপনার ভাই আপনি যদি দেন নাম্বারটা ভাই তাহলে করতে পারবো না ভাই, আর করতে পারবো না ভাই প্লিজ নাম্বারটা দেন ভাই প্লিজ। হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকের এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও না, জাস্ট ছোট্ট করে একটা রিপ্লে ভিডিও দেবো এই আর কি। সো গাইস এখানে আর দাঁড়াবো না, বাইক দিয়ে ঘুরতে ঘুরতে আপনাদের কোশ্চেনের রিপ্লে গুলো দেবো। সো লেটস স্টার্ট। অলরাইট গাইস, আপনাদের প্রথম প্রশ্ন ছিল যে ভাই আপনি অমর ভাইয়ের মতো প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও দেন। তো প্রথম কথা বলি যে ভাই একদিন পর পর আমার একটা করে ভিডিও দিতে গেলেও আমার প্রচুর কষ্ট হয়ে যায়, যেমন ঘুমানোর সমস্যা হয়, ভিডিও এডিটিং করতে গেলে প্রবলেম, মানে একটা না একটা প্রবলেম আছে ভাই। আর অমর ভাইয়ের ক্ষেত্রে ভিডিওগুলো অমর ভাই করে আর এডিটিং করে হচ্ছে তার সাথে থাকা টিকটক আর মুনির। সো যাই হোক, সো তার জন্য অমর ভাইয়ের তেমন একটা প্যারা নিতে হয় না, আর আমার ভিডিও আমি নিজে করি এবং এডিটিং নিজে করি। এমনও সময় গেছে গাইস আমি এডিট করতে করতে রাত তিন চারটা পার করে ফেলেছি, বাট তারপর এডিটিং শেষ করতে পারি নাই, যার জন্য আমার খুব কষ্ট হয়ে যায়। তারপরে যেহেতু আপনারা কমেন্টটা করছেন যে ভাই প্রতিদিন একটা করে ব্লগ দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো একটা করে ব্লগ দেওয়ার। তো আপনাদের সেকেন্ড কোশ্চেন ছিল ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন। গাইস এই কোশ্চেন আপনারা অনেকবার করছেন যে ভাই প্লিজ অমর ভাইয়ের নাম্বারটা দেন, অমর ভাইয়ের নাম্বারটা দেন। এখন কি আমি এটাও জানি না যে আপনারা কোথা থেকে আমার নাম্বারটা পাইছেন, এবং হোয়াটসঅ্যাপে দিন রাত চব্বিশ ঘন্টা খালি মেসেজ করতেছেন ভাই প্লিজ অমর ভাইয়ের নাম্বারটা দেন, অমর ভাইয়ের নাম্বারটা দেন। ভাই ফোনটা ধরেন না ভাই, প্লিজ ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন ভাই। আপনি দুইটা ভাগ ধরি ভাই, অমর ভাইয়ের নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। তাকে অমর ভাইয়ের কথা কয়া পর আমার নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। তাই অমর ভাইয়ের সাথে কথা বললে আপনার নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই। ভাই প্লিজ ভাই অমর ভাইয়ের নাম্বারটা দেন না ভাই প্লিজ ভাই। যোগাযোগ করছিলাম অমর ভাইয়ের লগে, যোগাযোগ চেষ্টা করছিলাম করার ভাই, আমি করতে না। তারপরে আপনার ভাই আপনার ভাই আপনি যদি দেন নাম্বারটা ভাই তাহলে করতে পারবো না ভাই, আর করতে পারবো না ভাই প্লিজ নাম্বারটা দেন ভাই প্লিজ। আর আপনারা কোথায় থেকে আমার নাম্বারটা পাইছেন অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অমর ভাইয়ের নাম্বার যদি বলতে যাই, আপনারা এত কমেন্ট করছেন ঠিক আছে জান, আপনাদের জন্য আমি অমর ভাইয়ের নাম্বার দেবো, বাট এই ভিডিওতে আমি একটা লাইক এম দেবো। যদি আপনারা লাইক এমটা কমপ্লিট করতে পারেন তাহলে অমর ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো আমার এই ভিডিওতে লাইক এম দেওয়া মাত্র 10,000, যদি এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট করে দেন তাহলে পরের ভিডিওতে আমি অমর ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো নেক্সট কমেন্ট করেছিলেন আপনারা যে ভাই অমর ভাইয়ের সাথে কি আর কখনো ভিডিও করবেন না। গাইস এই ব্যাপারে আমি এইটাই বলবো যে এখনও সেটা ক্লিয়ারভাবে আমি বলি নাই যে অমরের সাথে নেক্সট টাইম আর ভিডিও করব কি না, বাট আপাতত করা এবং দেখা করা সম্ভব না, বিকজ সেটা আমরা দুর্দান্ত রাখি। সো নেক্সট কমেন্ট করেছিলেন এইরকম যে ভাই আপনারা আমাদের এলাকায় থেকে ঘুরে যান। গাইস আমার ইচ্ছা আছে আমি 64টা জেলায় ট্যুর দেবো, কিন্তু তার আগে গাইস কোন জেলায় ট্যুর দেবো সেটা আপনারা ডিসাইড করেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই এই এলাকা থেকে ঘুরে যান, অবশ্যই আমি সেই এলাকা থেকে ঘুরে আসবো। তো যাই হোক গাইস আজকের মতো কমেন্ট এ পর্যন্তই, আর ভিডিওটি বেশি বড় করবো না কারণ জাস্ট একটা রিপ্লে ভিডিও দিলাম, এছাড়া কিছু না, এটা কোনো ব্লগ ভিডিও তেমন কিছু না। আর গাইস আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা যদি বলি ঠিক এরকম যে আপনারা কতজন আমাকে ভালোবাসেন, মানে আমার ভিডিওটা কতজন ভালোবাসেন, শুধু আমার জন্য, অমরের জন্য না, কারোর জন্য না, জাস্ট আমার জন্য আমার ভিডিওটা কতজন ভালোবাসেন, মানে যারা শুধু আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলে আমার ভিডিওটাই ভালোবাসেন, মানে কারোর জন্য না, আমি তাদেরকে দেখতে চাই। তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন যে আই লাভ ইউকে ভাই। আমি দেখতে চাই কতজন শুধু আমাকে ভালোবাসেন আর কাউকে না। সো গাইস আশা করি সবাই একটা করে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টটা দেখব আর দেখার পরে ডিসাইড করব যে ভিডিও কি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসবো কি না। আর গাইস আপনারা একটা কমেন্ট সবচেয়ে বেশি করতেছেন, সেটা হচ্ছে পাঠান সেই ভিডিও কোথায়। গাইস আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে সেই পাঠান যে ভিডিওটা আমরা করছিলাম সেটা আমরা প্রায় শেষ করেছিলাম, বাট একটু ভুলের কারণে সেই সম্পূর্ণ ভিডিওটা আমাদের ডিলিট হয়ে যায়, যার জন্য এই ভিডিওটা আমরা ক্যান্সেল করে দিই। সেটা আমি আপনাদেরকে জানতে ভুলে গেছিলাম গাইস, বাট আপনারা যেহেতু কমেন্ট করতেছিলেন যে ভাই পাঠান সেই ভিডিওটা কোথায়, তার জন্য আমাদের মনে পড়ছে, না হলে কখনো মনে পড়তো না। সো যাই হোক গাইস পাঠান সেই ভিডিওটা হয়তো আসবে না,
বাট নেক্সট টাইম এর চেকাও ভালো ভিডিও আসতে পারে। আর আপাতত আমাদের খুব ভালো লাগছে, আর ভিডিওটা আমরা এই পর্যন্ত কাট করবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। দেখাবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। See you not for mind.